রাতে শহরে জোড়া আগুন, রাত 12টা নাগাদ পোস্তার শুকলাল জহুরি রোডে কাপড়ের গুদামে আগুন লাগে। দমকলে 6টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চারতলা বাড়ির নিচের গুদামটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে রাত 1টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডে একটি চটের গুদামে ধোঁয়ার আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দমকলের 3টি ইঞ্জিন 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ যদিও জানা যায়নি। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, রাতের শহরে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দুটো ক্ষেত্রেই কিন্তু ক্ষয়ক্ষতি খুবই কম, তবে বিস্তারিত এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেমনটা আমরা দেখেছি যে গভীর রাতের দিকে 1 ঘন্টার ব্যবধানে দু জায়গাতে আগুন লাগে। একদিকে একটা গোডাউনে আগুন লাগে যেটা পোস্তা এলাকায়, অন্যদিকে আইনিটোলা এলাকায় আরেকটি গোডাউন যেটা পাটের গোডাউন, পোস্তা এলাকায় যে গোডাউন ছিল সেটি কাপড়ের গোডাউন, এবং অন্যদিকে আইনিটোলার পাটের গোডাউনে আগুন লাগে। এবং দু জায়গাতেই কিন্তু প্রায় 1 ঘন্টা কেটে যায় দমকলের যে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে। এবং শেষকালে আমরা যা দেখলাম যে পোস্তার গোডাউনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আহিরিতলার যে গোডাউন, পাটের গোডাউন, তা কিন্তু বেশ কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দু জায়গাতেই কিন্তু আশপাশে যেহেতু গোডাউন ছিল এবং ঘন বসতি ছিল, সে কারণে সে একটা বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই আশঙ্কা ছিল, এবং সেই আশঙ্কা থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল। কুসুমিতা, ধন্যবাদ। Thank you.